সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্য স্টাডি চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আমরা নবম দশম শ্রেণীর অর্থাৎ এসএসসি লেভেলের উচ্চতর গণিত ত্রিকোণমিতি 8.3 নিয়ে আলোচনা করছিলাম। এ পর্যায়েতে আমরা এর সপ্তম অংশে 11 নং প্রশ্নটা নিয়ে আলোচনা করব। তো 11 নং প্রশ্নটাতে বলা আছে যে প্রদত্ত শর্ত পূরণ করে আলফা এর মান নির্ণয় করো। শর্ত পূরণের কি বলা আছে কর্ণং প্রশ্নটাতে? কট আলফা ইকুয়াল -√3, কিন্তু আমাকে শর্ত দেওয়া আছে আলফার মানটা হতে হবে অবশ্যই 3π/2 এবং 2π এর মধ্যবর্তী। তার মানে আমরা শর্তটাকে যদি একটু জাস্টিফাই করি, দেখি কোন জায়গাটাতে আসে। সো আমরা জানি যে এটা 2π পর্যন্ত, অর্থাৎ 0 বা 2π পর্যন্ত আসে। এটা হচ্ছে π/2, এটা হচ্ছে পাই, বা আমরা বলতে পারি 2π/2, আর এটা হচ্ছে 3π/2। সো এখন আমাকে বলছে যে আলফার মানটা হতে হবে এই ঘরের মধ্যে, তাই তো? কেননা 3π/2 থেকে বড় এবং 2π থেকে ছোট, তার মানে অবশ্যই এই ঘরটার মধ্যে। সো আমরা একটু কিছু জিনিস ফাইন্ড আউট করি। দেখুন, এখানে আমরা জানি যে অল হচ্ছে প্লাস, এই জায়গাটাতে সাইন এবং সাইনের বিপরীতে আছে কোসেক। সো সাইন এবং কোসেক প্লাস, এই জায়গাটাতে ট্যান এবং ট্যানের বিপরীতে আছে কট, কট প্লাস, আর এই জায়গাটাতে আমরা জানি যে কজ এবং কজের বিপরীতে আছে সেক, এই দুইটা হচ্ছে প্লাস, বাকি সব নেগেটিভ। সো তার মানে আমরা রাশিটাকে নিতে পারি -√3 আছে। সো কট কত ডিগ্রির মান? অ্যাকচুয়ালি √3, শুধু √3, মাইনাসের না, √3। আমরা জানি যে কট π/6 এর মান √3। সো তার মানে √3 এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি যে কট π/6। এখন মূল কাজটা হচ্ছে এই জায়গাটাতে। এখন দেখুন, আমাকে বলছে যে এই ঘরের মধ্যবর্তী নিয়ে আসতে হবে। তো আমরা করতে পারি কি যে 3π/2 প্লাস এর π/6 নিতে পারি, অর 2π মাইনাস এর π/6 নিতে পারি, তাই তো? কিন্তু ফ্যাক্ট হচ্ছে যে অ্যাকচুয়ালি আমরা নেবটা কোনটা, দ্যাটস দ্য কোয়েশ্চন। দেখুন, এখানে যদি আমি 3π/2 নিই, যেমন হচ্ছে কট, যদি আমি বলতাম যে 3π/2 প্লাস সামথিং, তাই তো, প্লাস π/6 সাপোজ। সো এখানে কটটার কট কিন্তু থাকতেছে না, কেননা যেহেতু আমাদের π/2 এর সামনে 3 আছে, বিজোড় সংখ্যা, তার মানে কটটা চেঞ্জ হয়ে ট্যান হয়ে যেত, তাই তো? সো তার মানে সেক্ষেত্রে আমরা কটটা পরিবর্তিত হয়ে যেত। তার মানে আমাকে এখানে নিতে হবে কি 2π। সো তার মানে 2π থেকে বিয়োগে চলে আসবে। সো সেক্ষেত্রে আমার আসবে কট 2π থেকে বিয়োগ π/6 নিলেই হচ্ছে। সো তার মানে কট 2π কে আমরা লিখতে পারি 4π/2, কেননা 2 মানে 4π/2 মানেই হচ্ছে আমরা বলতে পারি যে 2π, তাই তো? সো 4π/2 থেকে বিয়োগ হচ্ছে π/6। সো তার কারণে যেহেতু এই ঘরটাতে মাইনাস, তার মানে মাইনাসটা উঠেই যাচ্ছে আলটিমেটলি। তো এখন উভয় পক্ষ থেকে যদি আমি কটটাকে বাদ দিই, তার মানে আলফা ইকুয়াল এখানে থাকতেছে 2π মাইনাস π/6। সো 2π এর নিচে আছে 1, 1 এবং 6 এর লসাগু কত? 6। তাহলে 1 দ্বারা 6 কে ভাগ করলে 6, 6 দ্বারা 2π কে গুণন করলে 6 দুগুণে 12, তাহলে 12π মাইনাস 6 দ্বারা যদি আমি 6 কে ভাগ করি, তাহলে 1, 1 দ্বারা π কে গুণন করলে π, তাহলে 12π থেকে যদি আমি π বিয়োগ করি, তার মানে আসে 11π। সো 11π/6, এটাই হচ্ছে এখানে আলফার মান। 11-র খ নং প্রশ্নতে আমাদের এখানে বলা আছে কি যে cos আলফা ইকুয়াল -½। সো এই যে -½ দেওয়া আছে, কিন্তু আমাকে বলছে যে আলফার মানটা π/2 থেকে বড় হতে হবে এবং 3π/2 থেকে ছোট হতে হবে। তার মানে কোন ঘরটাতে হবে একটু আমরা দেখে নিই। সো আমরা জানি যে এটা হচ্ছে π/2 এবং এটা হচ্ছে 2π/2, বা একবারে আমরা বলতে পারি যে পাই, আর এটা হচ্ছে 3π/2। এখন ফ্যাক্ট হচ্ছে যে এই π/2 থেকে বড়, তার মানে এখান থেকে শুরু করে এই ঘরের মধ্যবর্তী যে কোনো জায়গায় হলেই হবে। এখন cos এর ক্ষেত্রে এই দুইটা ঘরের মধ্যে কোন জায়গাটাতে অ্যাকচুয়ালি নেগেটিভ আছে? সো আমরা জানি যে এখানে অল পজিটিভ, আর এখানে হচ্ছে সাইন এবং কোসেক, সাইন এবং সাইনের বিপরীতে কোসেক, তারা পজিটিভ,
তার বাইরে বাকি সব নেগেটিভ, সো তার মানে কজ অবশ্যই নেগেটিভ আছে। অ্যান্ড ঠিক একইভাবে এখানে ট্যান এবং কট পজিটিভ, বাকি সব নেগেটিভ, তার মানে আমাদের যেহেতু প্রশ্নে দেওয়া আছে কজ, তার মানে কজ কিন্তু দুইটা ঘরটাতেই নেগেটিভ। সো প্রথম কাজটা আমরা যে একটা করব, সো দেওয়া আছে যেটা কজ অ্যালফা ইকুয়াল মাইনাস হাফ, একই লাইনটা দুইবার আসছে, তো কজ কত ডিগ্রির মান? অ্যাকচুয়ালি হাফ। সো আমরা জানি যে কজ পাই বাই থ্রি এর মান হচ্ছে হাফ, সো হাফের পরিবর্তে আমরা লিখতে পারি কস পাই বাই থ্রি। এখন মূল কাজটাতে আসতেছি, পাই বাই থ্রি, তো তার মানে আমাকে কি করতে হবে, হয় এই ঘরটাতে যাওয়ার জন্য আমাকে পাই বাই টু প্লাস করতে হতো অথবা পাই থেকে মাইনাসে আসতে হবে, তাই তো? সো যেহেতু পাই বাই টু নিতে পারতেছি না, কেন নিতে পারতেছি না, যেহেতু পাই বাই টু এর সামনে বিজোড় সংখ্যা আছে, তার মানে কসটা কিন্তু চেঞ্জ হয়ে সাইন হয়ে যাবে, যার কারণে নিতে পারতেছি না, তার মানে আমরা পাই থেকে নিতে পারি। সো তার মানে আমরা প্রথম ক্ষেত্রে আমরা বলতে পারি যে টু পাই বাই টু থেকে মাইনাস পাই বাই থ্রি, অর্থাৎ এই পাই থেকে বিয়োগ করলাম কত, পাই বাই থ্রি, তার মানে এই ঘরটাতে চলে গেল, এই ঘরটাতে যেহেতু কজ মাইনাস, সো মাইনাস টু উঠে যাচ্ছে, সো আলটিমেটলি টু টু বাদ, তো এখান থেকে কজ বাদ যাচ্ছে, এখান থেকে কজ বাদ যাচ্ছে, তাহলে থাকতেছে হচ্ছে আলফা ইকুয়াল পাই মাইনাস পাই বাই থ্রি। সো পাই এর নিচে আছে ওয়ান, ওয়ান এবং থ্রি এর লসাগু থ্রি, তাহলে থ্রি এই ওয়ান দ্বারা যদি আমি থ্রিকে ভাগ করি তাহলে পাচ্ছি হচ্ছে থ্রি, থ্রি দ্বারা এই পাইকে গুণ করলে থ্রি পাই, মাইনাস এই থ্রি দ্বারা যদি থ্রিকে ভাগ করি তাহলে ওয়ান, ওয়ান দ্বারা পাইকে গুণন করলে পাই, তাহলে থ্রি পাই থেকে পাই যদি বিয়োগ করি তার মানে টু পাই ডিভাইড বাই থ্রি। সো তার মানে আমরা আলটিমেটলি পাইলাম অ্যালফার মান হচ্ছে টু পাই ডিভাইড বাই থ্রি। অপর ক্ষেত্রে আমরা এই জায়গাটাতে বলতে পারি যে আবার, আবার বলাটা বেটার, কজ অ্যালফা ইকুয়াল মাইনাস কজ পাই বাই থ্রি, সো তার মানে এই জায়গাটা থেকে আমরা আসতেছি, সো ও কস পাই বাই থ্রি, তার মানে আমরা শুধু পাই থেকে বিয়োগ করছিলাম, তাই তো? সো পাই থেকে তো যোগও হতে পারে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে এখানে তাহলে থ্রি পাই বাই টু থেকে কেন নিলাম না, ওই একই রিজন, থ্রি যেহেতু বিজোড় সো তার মানে আমরা নিতে পারতেছি না, কেননা কজ চেঞ্জ হয়ে যাবে, তার মানে পাই থেকে বিয়োগ হতে পারে বা যোগও হতে পারে। সো তার মানে আমরা এই জায়গাটাতে লিখতে পারি যে কজ টু পাই বাই টু, বা আমরা সরাসরি পাই লিখতে পারতাম, প্লাসের পাই বাই থ্রি, কেননা এই ঘরটাতে যাওয়ার জন্য। সো তার মানে টু এবং টু বাদ, কজ এবং কজ বাদ, তার মানে অ্যালফার মান আসে পাই প্লাস পাই বাই থ্রি। সো এর নিচে ওয়ান আছে, লসাগু করলে এটার প্রায় একই রকম হবে, শুধুমাত্র মাঝখানে প্লাস আছে, সো আমরা করতে পারি কি যে থ্রি পাই প্লাস এর পাই ডিভাইড বাই থ্রি, সো আলটিমেটলি থ্রি পাই এবং পাই মিলে হচ্ছে ফোর পাই, ফোর পাই ডিভাইড বাই থ্রি। সো তার মানে এখান থেকে আমরা অ্যালফার মান দুইটা পাইলাম, এক হচ্ছে টু পাই ডিভাইড বাই থ্রি, আর আরেকটা পাইলাম হচ্ছে ফোর পাই ডিভাইড বাই থ্রি, এই দুইটাই হচ্ছে এই প্রশ্নটার জন্য উত্তর। গণাঙ্ক প্রশ্নতে বলা আছে যে প্রদত্ত শর্ত পূরণ করে আলফা এর মান নির্ণয় করো, বলা আছে সাইন আলফা ইকুয়াল মাইনাস এর রুট থ্রি ডিভাইড বাই টু। এখানেও আমাকে শর্ত দেওয়া আছে যে আপনাকে আলফার মান বের করতে হবে পাই বাই টু থেকে বড় এবং এখানে আছে থ্রি পাই বাই টু থেকে ছোট, তার মানে এই টোটালটা, তাই তো? কিন্তু ফ্যাক্ট হচ্ছে যে আমরা জানি যে দ্বিতীয় ঘরে হচ্ছে সাইন পজিটিভ, আমার দেওয়া আছে সাইনের নেগেটিভ মান, তার মানে দ্বিতীয় ঘরটা টোটালি বাদ, সো এই ঘরের মধ্যে আমি যেতে পারবো না, সো বাকি থাকলো এই একটা ঘর। ওকে, সো এটাকে আমরা ধরে নিই যে পাই বা টু পাই বাই টু, আমরা যেভাবে লিখি না কেন, টু পাই বাই টু লিখতে পারি, পাইও লিখতে পারি, সো আমরা বলবো যে সাইন অ্যালফা ইকুয়াল দেওয়া আছে এটা, সো তার মানে রুট থ্রি বাই টু এর পরিবর্তে, যেহেতু আমরা জানি যে সাইন পাই বাই থ্রি এর মান হচ্ছে রুট রুট থ্রি ডিভাইড বাই থ্রি টু, সো তার মানে মাইনাস সাইন পাই বাই থ্রি। এখন ফ্যাক্টর হচ্ছে যে আমাকে যেতে হবে কোন ঘরটাতে, এই ঘরটাতে, সো আমি এই অংশটা কিন্তু নিতে পারতেছি না, কেননা থ্রি আছে, তাহলে সাইনটা চেঞ্জ হয়ে কজ হয়ে যাবে, সো যার কারণে এই ঘরটাতে আমার নিতে হলে পারে এটার সাথে নিতে হবে, সো এই টু পাই বাই টু প্লাস এর পাই বাই থ্রি নিতে পারি, তাহলে পৌঁছায় যাবে কোন ঘরে, এই ঘরটাতে, সো টু পাই বাই টু প্লাস এর পাই বাই থ্রি। সো এখান থেকে টু এবং টু বাদ যাচ্ছে, তার মানে আর আরেকটা জিনিস বাদ যাচ্ছে, সাইন এবং সাইন বাদ যাচ্ছে, সো থাকতেছে আলফা ইকুয়াল টু পাই বাই টু প্লাস পাই বাই থ্রি, বা আমরা একেবারে বলতে পারতাম এটা কেটে দিয়ে পরের লাইনটাতে যেরকম করা হয়েছে যে পাই বাই পাই প্লাস পাই বাই থ্রি, এটাও লিখতে পারতাম, ডাবল করা হয়েছে শুধুমাত্র, আচ্ছা এখানে কেটে দিচ্ছি, তাহলে পাই প্লাস পাই বাই থ্রি, তো পায়ের নিচে আছে ওয়ান, ওয়ান এবং থ্রি এর লসাগু হচ্ছে থ্রি, ওয়ান দ্বারা ভাগ করলে থ্রি, থ্রি দ্বারা পাইকে গুণন করলে থ্রি পাই, ঠিক একইভাবে থ্রি দ্বারা থ্রিকে ভাগ করলে ওয়ান, ওয়ান দ্বারা পাইকে যদি আমি গুণন করি তাহলে সেক্ষেত্রে পাই, সো থ্রি পাই এবং পাই মিলে হচ্ছে ফোর পাই ডিভাইড বাই থ্রি, সো তার মানে একটা শুধুমাত্র রেজাল্ট পাওয়ার কথা ছিল,
একটা রেজাল্ট পেয়ে গেছি। এই ছিল 11 এর গণক প্রশ্নের সমাধান। আমরা চলে যাব 11 এর ঘনক প্রশ্নটাতে। 11 ঘনক প্রশ্নটাতে বলা আছে যে প্রদত্ত শর্ত পূরণ করে আমাকে আলফা এর মান নির্ণয় করো। বলা আছে কট আলফা ইকুয়াল -1। আমাকে শর্ত দেওয়া আছে আলফার মান হতে হবে পাই থেকে বড়, 2π থেকে ছোট। সো তার মানে আমরা যদি আবারও ছকটা তৈরি করি, সো আমরা জানি এটা হচ্ছে 2π আর এটা হচ্ছে পাই। সো এখন এই দুই ঘরের মধ্যে থেকে বর্তি অঞ্চলটা তো হবে। এখন ফ্যাক্ট হচ্ছে যে এই জায়গাটাতে দেখুন ট্যান এবং ট্যানের বিপরীতে কট দুইটাই হচ্ছে পজিটিভ, তার মানে এই ঘরটাতে আমি যেতে পারতেছি না, আমাকে যেতে হবে শুধুমাত্র এই ঘরটাতে। সো এই ঘরটাতে এখানে হচ্ছে 3π/2 আছে, সো তার মানে তার সাথে এটাকেও আমরা নিতে পারতেছি না, কেননা 3 আছে। রিজন হচ্ছে 3 থাকলে পরে কটটা চেঞ্জ হয়ে ট্যান হয়ে যাবে, সো কটটাকে তো আমি চেঞ্জও করতে পারবো না, তার মানে আমাকে নিতে হবে কি যে 2π থেকে বিয়োগ করতে হবে। সো চলুন অঙ্কটা করি। কট আলফা ইকুয়াল -1 দেওয়া আছে, তো আমরা জানি যে কট π/4 এর মান হচ্ছে 1। সো মাইনাস মাইনাস এর মধ্যেই থাকলো কট π/4, কট π/4 এর মান হচ্ছে 1। এখন দেখুন কট π/4 যে দেওয়া আছে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, যেমন 2π থেকে আমি π/4 বিয়োগ করলে এই ঘরটাতে এসে পৌঁছাবে। সো তার মানে আমরা বলতে পারি যে কট 4π/2 -π/4, বা একবারে আপনারা এখানে এইভাবেই লিখে দিতে পারেন যে 2π মাইনাস এর π/4, কোনো সমস্যা নেই। সো এখান থেকে কট বাদ যাচ্ছে, কট বাদ যাচ্ছে, 4 দ্বারা 2 কে কাটলে 2 হচ্ছে। সো আমরা আলটিমেটলি পাচ্ছি যে এই লাইনটা 2π -π/4। সো 2πn নিসাস 1, 1 এবং 4 এর লসাগু হচ্ছে 4, 1 দ্বারা ভাগ করলে 4 কে ভাগ করলে 4, 4 দ্বারা 2π কে যদি আমি গুণন করি তাহলে 4 দুগুণে 8, 8π মাইনাস এই মাইনাস মাইনাসের মতো 4 দ্বারা 4 কে ভাগ করলে 1, 1 দ্বারা পাই কে গুণন করলে পাই, তার মানে 8π থেকে পাই বিয়োগ করলে 7π/4। এটাই ছিল 11 এর ঘনক প্রশ্নের সমাধান। আশা করি বুঝতে কোনো অসুবিধা থাকার কথা না। আমাদের ভিডিওগুলো যদি আপনাদেরকে ন্যূনতম উপকার করে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনার যে কোনো দুইটা বা তিনটা বন্ধুর সাথে শেয়ার করবেন। আশা করি আমাদের সাথেই আছেন এবং আমাদের সাথেই থাকবেন। 1,00,000 সাবস্ক্রাইবার পূর্ণ হতে যাচ্ছে, এজন্য সবাইকে অগ্রিম ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।